ঠিক আছে, রেকর্ডিং স্টার্ট হয়েছে। তাহলে আমরা যদি এই কর্ণ বিটি কর্ণ বরাবর কাগজটাকে ভাঁজ করি, তাহলে এই যে ভাঁজ বরাবর যে ডট লাইনটা দেওয়া আছে এই কোণটা দেখ কত ডিগ্রি হলো, 45 ডিগ্রি। আচ্ছা এরপরে দেখ ছবিটাতে কি করেছে, না ওই কাগজটা যখন ভাঁজ হয়ে ত্রিভুজ আকৃতি হয়ে গেল, সেখান থেকে আবার যদি ভাঁজ করি মাঝ বরাবর, তাহলে যে কোণটা হবে সেই ছোট্ট কোণটা হচ্ছে 22.5 ডিগ্রি। অর্থাৎ আমরা কাগজ ভাঁজ করে আমরা হচ্ছে 90 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 22.5 ডিগ্রি এই কোণগুলো আমরা করতে পারলাম। এটা তোমরা বাড়িতে জাস্ট খেলার ছলে করলো, এটা আমি অ্যাক্টিভিটি কিছু দিচ্ছি না। তারপরে এখানে দেখো 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি কি করে করবো, 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি করবার জন্য লক্ষ্য করো, এই যে স্কোয়ার শেপের যে কাগজটা নিয়েছি সবুজ রঙের, এই যে কাগজটা এখানে ছিল সেই কাগজটাকে কি করলাম না, এই বি কোণটাকে আমি এ এফ বরাবর ভাঁজ করলাম, আর ডি ডি কর্নার যেটা আছে কোণটা সেটাকে হচ্ছে এই বরাবর ভাঁজ করলাম। এবং ভাঁজটা কেমন ভাবে করব, না ওই যে এবি পোর্শনটা আর ওই যে ডিএই পোর্শন, এই যে ভাঁজ হচ্ছে এই দুটো ধার দেখো মিশে গেছে, অর্থাৎ বাড়তি থাকবে না। এমন ভাবে যদি মিশিয়ে আমরা ভাঁজ করি, ভাঁজটা যদি খুলে দিই, তাহলে এদের মাঝখানের কোণটা হবে 30 ডিগ্রি, সরি 60 ডিগ্রি, আর তার থেকে নিচের যে ছোট কোণটা হবে সেটা হবে 30 ডিগ্রি। এটা তোমরা ভাঁজ করে এভাবে করতে পারো। এবার উপরের এই যে নিচের দেখো এ বি এফ, এই যে ছোট ত্রিভুজটা হয়েছে এর এই কোণটা 30 ডিগ্রি, তাহলে তুমি যদি বি কর্নারটাকে ধরে এফ এর সঙ্গে হাফ হাফ ভাবে তুমি ভাঁজ করে দাও, তাহলে 30 ডিগ্রিটা হয়ে যাবে কিন্তু 15 ডিগ্রি। তাহলে এভাবে আমরা 15 ডিগ্রি মেজারমেন্ট করতে পারবো। তাহলে তোমাদের বাড়িতে যে টাস্কটা থাকবে, কি টাস্ক থাকবে, না হাতে কলমে তো এখানে কাগজ ভাঁজ করে করলো, তোমরা সেটা করবে খেলার ছলে, কিন্তু তোমরা খাতায় কম্পাসের সাহায্যে করবে যেটা, মানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করবে, 45 ডিগ্রি কোণ অঙ্কন করবে, আর হচ্ছে 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করবে কম্পাসের সাহায্যে। কিভাবে করবে, না 90 ডিগ্রিকে অর্ধেক করবে, তারপর অর্ধেক করলে 45 পাবে, 45কে আবার অর্ধেক করবে, করলে কত পাবে 22.5 পাবে। এরকমভাবে তুমি হচ্ছে এই কোণগুলো কম্পাসের সাহায্যে ড্রয়িং করবে। এখানে অনেকগুলো দিয়েছি স্কেল, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এই কোণগুলো করতে বলেছে, এই দুই দাগের অঙ্কটা করো, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, এই দুই দাগের সবকটা করবে, 22.5 22, এগুলো সোজা করবে, এগুলো ক্লাস 7-এ করেছে আমার খুবই ভালো করে মনে আছে। ঠিক আছে তোমরা এটা করবে, আমি করিয়েছিলাম তাই। আচ্ছা ঠিক আছে, মনে থাকলে করে ফেলো। আচ্ছা আমি এইখান থেকে চলে গিয়ে বেরিয়ে গিয়ে আমি তোমাদের যেটা ঘনফল নির্ণয় সূত্র একটা পড়াবো সেই চ্যাপ্টারে চলো। ঘনফল মানে a+b হোল কিউবের যদি কোনো সূত্র আর কি, কি প্রশ্ন বলো। বলো হ্যাঁ, আমি ওটা সূত্র করিনি, আমি ওটা করেছিলাম মান নির্ণয়ের অঙ্ক, আমার যদি a³ + b³ এর ফর্মুলা জানা না থাকে, যেহেতু ওটা পূর্ব পাঠের পূর্ব আলোচনা ছিল, তাই সেখানে তুমি তো a³ + b³ এর সূত্র জানো না, আমি এটাই ধরে নেবো, তাহলে না জানার সত্ত্বেও আমরা অঙ্কটার মান কিভাবে বের করতে পারি, বুঝতে পেরেছ? এবারে আমি যখন এখানে ঘনফল নির্ণয়ের সূত্র করব, ওই অঙ্কটাই দেখবে, আর একটা অন্য মেথডে আমি তোমাদের এখানে দেখাবো, তখনই বুঝতে পারবে মজাটা কোথায়। কোনো অসুবিধে নেই, তোমাকে পরীক্ষার সময় তো যদি না বলে দেয় কিছু উল্লেখ, তুমি তাহলে যে কোনোটা দিয়েই করতে পারো, ওইভাবেও করতে পারো আর ঘনফল নির্ণয় সূত্র দিয়েও করতে পারো, তোমার যেটা সুবিধা মনে হবে। ঠিক আছে আচ্ছা, ঘনফল নির্ণয় a+b হোল কিউবের সূত্র আমরা আজকে পড়বো বা পড়ার চেষ্টা করব। সেইটার জন্য দেখো এখানে একটা বক্স দেখতে পাচ্ছ, কিউব মানে সোজা কথা লুডোর ছক্কা, তোমরা লুডো টুডো ঘরে খেলেই থাকো, তবে জানি না এখন তোমরা লুডো আবার অনলাইনে খেলছো কিনা, অনলাইনে খেললে অঙ্ক টঙ্কগুলো ভুল হয়ে যাবে। লুডোর ছক্কা যদি দেখো তাহলে সেটা এরকম, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, এরকম একটা ঘনকাকৃতি। তা এইরকম ঘনকাকৃতি বক্স বক্স নিলাম একটা ছোট, নেওয়ার পরে আমি যদি কালারফুল অনেকগুলো বানাই, বানানোর পরে এখানে যদি আমি আরও এরকম 8টা বক্স দিই,
একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা বক্স যদি দিই, দেখো আটটাই বক্স আছে, তাহলে এটা হলো কি মানে বলছে যে ছোট একটা বক্স নিয়েছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার করে নিয়েছে, তাহলে আমি যদি এগুলো দিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনকাকার বাক্স তৈরি করার চেষ্টা করি তাহলে কতগুলো বাক্স লাগবে। প্রথমে করেছে 1 সেন্টিমিটারের ছোট একটা বাক্স বানিয়েছে, তারপরে এইরকম যদি এরকম আটটা বাক্স এক জায়গায় করে তাহলে এক একটা বক্সের ধারের দৈর্ঘ্য কত হবে, যেহেতু দেখো একটা ছোট বক্স মানে 1 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটা ধারে কটা করে বক্স বসেছে, দুটো করে, তাহলে এখানে কিন্তু 2 সেন্টিমিটার করে এক একটা ধারের দৈর্ঘ্য, অর্থাৎ এই মাঝারি ঘনকটা হলো দৈর্ঘ্য, প্রস্থ উচ্চতা হলো 2 সেন্টিমিটার করে। আবার যদি পরেরটা নেয়, দেখো একটা দুটো তিনটে, তাহলে এইরকম কটা আছে, এটায় মোট 27টা আছে, তাহলে এই 27টা বক্স দিয়ে একটা বড় ঘনক বানিয়েছে, তাহলে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত, দেখো 1 2 3 এক একটা ধারে তিনটে বক্সের ধার পড়েছে, তাহলে 3 সেন্টিমিটার করে আমার হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এরকম ঘনক। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, 1 8 27 এই সংখ্যাগুলিকে আমরা হচ্ছে কি বলবো, তাহলে 1 8 27 এই সংখ্যাগুলিকে বলবো আমরা পূর্ণ ঘন। কেন পূর্ণ ঘন, না এই সংখ্যাগুলোকে আমরা সম্পূর্ণরূপে ঘন আকারে লিখতে পাচ্ছি, যেমন 1 মানে 1 কিউব, 8 মানে 2 কিউব, 27 মানে 3 কিউব, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটের গুণফল ওই সংখ্যার গুণফলের সঙ্গে সমান হচ্ছে। তিনটে দেখো 2 2 4 2 8, তাহলে আমরা এরকমভাবে 8 মানে হচ্ছে 2 কিউব, 64 মানে 4 কিউব, 125 মানে কত হবে 5 কিউব, তাহলে এগুলোকে আমরা হচ্ছে পূর্ণ ঘন বলবো। তাহলে তোমরা এই জিনিসটার অত্যন্ত সহজ একটা এ পেতে পারো, উদাহরণ হাতে কলমে পেতে পারো, ওই যে রিবিস কিউব যেটা পাওয়া যায়, জানো দেখেছো মেলা টেলা কিনতে, এই যে খেলা করে হাতে নিয়ে ঘোরায় মেলায়, সেই জিনিসটা কিন্তু এরকম খুব, হ্যাঁ পূর্ণ এরকম ঘনকের সমান। তাহলে হ্যাঁ বলো বলো, কেউ কিছু বলবে? ওই যে রিবিস কিউব যেটা বক্স কিনতে পাওয়া যায় না এরকম ঘনকের মতো মেলাতে, হাতে হাতে নিয়ে সব হাতে নিয়ে সবাই ম্যাচ করে। আচ্ছা দাঁড়াও তোমাদের আমি একটা ভিডিও দেখাই এর উপরে। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছো ভিডিওটা? এটা যদি দেখো থামিয়ে দিই, তাহলে দেখো এক একটা ধার কত, একটা দুটো তিনটে ধার, তাহলে একটা দুটো তিনটে ধার মানে দৈর্ঘ্য প্রস্থ 3 3 9, আর উচ্চতা উচ্চতার মানে আর একটা ধার যদি ঘোরো, এই এই ধারটা দেখো দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটে ধার, তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য কত, 3 3 3 সেন্টিমিটার, তাহলে 3 3 9 3 9 27, তার মানে এটা হলো 27টা ছোট ছোট ঘনক আছে এখানে। তা এখানে তোমাদের রিবিস কিউব প্রবলেমে ইউটিউবে দেখিয়েছে যে কিভাবে আমরা কালার ম্যাচ করতে পারি, তার ইউটিউব ভিডিও কেউ বানিয়েছে, কিন্তু এটা হলো আসলে রিবিস কিউব। ঠিক আছে আমরা আমাদের পড়ার মধ্যে যাই, আমরা তাহলে এখন ঘনকটা পড়ে নিই। তাহলে তোমরা কি করতে পারো, বাড়িতে কিন্তু এরকম ছোট 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 বক্স, তাদের 8টা বা 27টা এক জায়গায় করে এরকম বড় একটা লুডের ছক্কা, মাঝারি বড় লুডের ছক্কা কিন্তু বানাতেই পারো। আচ্ছা এবার দেখো এখানে একটা বক্স দিয়েছে, দেখো এর দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য কিন্তু আছে 2, উচ্চতা আছে 2, আর সরি দৈর্ঘ্য আছে 3, প্রস্থ আছে 2 আর উচ্চতা আছে 2, তাহলে কিন্তু এটা কিন্তু পূর্ণ ঘনক হলো না, তাই না? কারণ একটু কম হয়ে গেল হাইটের দিকে এবং প্রস্থের দিকেও কম হয়ে গেল, কারণ তিনটে তিনটে যদি তিনটে হতো তাহলে একটা ঘনক হতো, বা যদি একটা ধার যদি বাদ যেত তাহলে কিন্তু এটা তোমার ঘনক হয়ে যেত, আটটা নেই, তাহলে এটা কিন্তু ঘনক না। তাহলে এখানে মোট কটা ছোট ছোট বক্স আছে, দেখো গুনে দেখো 12টা আছে, তাহলে 12 সংখ্যাটা কিন্তু পূর্ণ ঘনক নয়, ঠিক আছে?
এই ধারটা যদি গোনো 1 2 3 4, আর এদিকে যে তিনটে, 4 3 মোট 12টা আছে, তাহলে 12 পূর্ণ ঘরের সংখ্যা নয়। তার মানে আমরা ঘনক বানাতে পারবো তাদের, যে সমস্ত সংখ্যা পূর্ণ ঘন তাদের সেই বাহুর লেন্থ গুলো নিয়ে আমরা এরকম ছোট ছোট বক্স লাগাতে বানাতে পারবো। যেমন 54, 2 × 3 × 3, তাহলে এটা পূর্ণ ঘন আকারে আমি লিখতে পারছি না, দুইটা এক্সট্রা চলে এলো, তাই এখানে সেইগুলো দিয়েছে, এখানে একটা কতগুলো জিনিস দিয়েছে, এটা করে ফেলবে, করে ফেলে। এখন বলছে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার ঘন করে নিচের ছক পূর্ণ ঘন সংখ্যা লিখি, 1 থেকে 20 পর্যন্ত লিখতে বলেছে। তাহলে তোমরা কি করবে, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার ঘন করবে, 1 কিউব মানে 1 পূর্ণ ঘন, মানে ঘন করলে যা হবে, 2 কিউব মানে 8, 3 কিউব মানে 27, 4 কিউব মানে 64, 5 কিউব মানে 125, 6 কিউব মানে হচ্ছে 216, 7 কিউব, 8 কিউব, 9 কিউব, এরকমভাবে সমস্তগুলো কষে 20 পর্যন্ত ছকটা কিন্তু রেডি করবে। পরের দিন আমি কিন্তু তোমাদের কাছে আমি দেখতে চাইব, ঠিক আছে? আর হ্যাঁ, খাতায় কমপ্লিট করে ফেলবে, মা হ্যাঁ খাতায় করবে, খাতায় চারটা রেডি করবে। আর হ্যাঁ, ওটা তো পেন্সিল কম্পাস দিয়ে ড্রয়িং করবে ওই কোণগুলো, ঠিক আছে? আচ্ছা, এবারে এই পূর্ণ ঘনের এই চারটা কমপ্লিট কর, না না এমনি এমনি এক্সারসাইজ খাতায় করবে, 8 পেপারে করতে হবে, এক্সারসাইজ খাতায়, ঠিক আছে? হ্যাঁ, আগের কোন অঙ্কগুলো, আচ্ছা আমি তোমাদের ক্লাস শুরু করার আগে, আচ্ছা আমি যে এটা এটার উত্তরটা আমি লাস্টে দেবো। হ্যাঁ অজয়, তুমি একটু ক্লাস করো, আমি পরে বলছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই চারটা তোমরা কমপ্লিট করে ফেলবে। এবার দেখো একটা মজার জিনিস বলেছে, এই ছকের নিচে একটা সং বলেছে যে 9 মানে 1 কিউব প্লাস 2 কিউব, আচ্ছা 4 কিউব প্লাস 6 কিউব, এটা এই দুটো, 4 কিউব মানে কত বলো তো, 64, আর 6 কিউব, আমি এখানে হোয়াইট বোর্ডটা দেখাই, আচ্ছা 9, ওখানে তোমাদের বইটাতে লিখেছে 9, 9 মানে লিখেছে 1 কিউব প্লাস 2 কিউব, আর এখানে আর একটা জিনিস ওখানটাতে তোমাদের বলেছে, করতে বললো যে ড্যাশ সমান 4 কিউব প্লাস 6 কিউব, এই ড্যাশে কত বসবে বলো দেখি, করে ফেলো তো, ড্যাশ সমান হচ্ছে 4 কিউব প্লাস 6 কিউব, তাহলে এই 4 কিউব প্লাস 6 কিউব, 4 কিউব মানে কত, 64, আর 6 কিউব মানে কত, 216, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 280, তার মানে হচ্ছে 4 কিউব প্লাস 6 কিউবের যোগ করলে হচ্ছে 280। আচ্ছা একই রকমভাবে বলেছে ড্যাশ সমান ড্যাশ কিউব প্লাস ড্যাশ কিউব, এটা নিজে তৈরি করি, তাহলে দেখো এখানে 9, তারপর নিয়েছে 280, এরকমভাবে লিখতে বলেছে। এবার দেখো এখানে একটা লাল গালিতে একটা মজার জিনিস বলেছে যে 1729, এই সংখ্যাটিকে দুটি সংখ্যার ঘনের সমষ্টি আকারে প্রকাশ করা যায়, কিন্তু 1729কে একটি বিশেষ সংখ্যা বলা হয়, কেন দেখি এবং সংখ্যার কিছু কথা জানি, এই 1730 এটা একটি বিশেষ সংখ্যা, এই সংখ্যাটিকে বলা হয় হার্ডি রামানুজন। তা তোমরা রামানুজন সম্পর্কে তোমরা শুনেছো যে আমাদের ভারতবর্ষে উনি একজন মহান গণিতজ্ঞ, তাহলে কেন কেন এই বিষয়টা একটুখানি শোনো। বলছে কোনো এক সময় বিখ্যাত গণিতবিদ GH হার্ডি ভারতে তার বিখ্যাত গণিতজ্ঞ রামানুজনের সঙ্গে দেখা করতে এসেছিলেন, তিনি যে ট্যাক্সি চেপে গিয়েছিলেন তার নম্বর ছিল 1729, গণিতজ্ঞ হার্ডির কাছে 1729 একটি সাধারণ সংখ্যা ছিল,
মানে মানে তিনি হলো ম্যাথমেটিশিয়ান ছিলেন হার্ডি, তার কাছে 1729 গাড়ির নাম্বার ছাড়া আর কিছুই না। কিন্তু রামানুজন গাড়ির নাম্বার শুনেই তখনই বললেন 1729 একটি বিশেষ সংখ্যা, কারণ এটি হলো সবচেয়ে ছোট সংখ্যা যেটিকে দুরকম করে দুটি ঘনের সমষ্টিতে লেখা যায়। মানে আমরা এই যে এখানটা দেখলাম কি কোনো একটা সংখ্যাকে দুটো সংখ্যার ঘনরূপে প্রকাশ করা যাচ্ছে, কিন্তু 1729 হলো সেই সেই ছোট সংখ্যা যাকে এরকম দুটি সংখ্যার ঘনের আকারে লেখা যায়। সব থেকে ছোট, এর থেকে বড় সংখ্যা থাকতে পারে, কিন্তু এইটাই হলো সব থেকে ছোট সংখ্যা যাকে 12³ + 1³ এবং 10³ + 9³ লেখা যাবে, সেই রামানুজন দেখেই বলে দিয়েছিল। পরে অনেক সংখ্যা আছে যাদের এরকম দুটি ঘনের সমষ্টি আকারে প্রকাশ করা যায়, কিন্তু 1729 ছিল সবচেয়ে ছোট সংখ্যা যাকে এই দুটি সংখ্যার ঘনের সমষ্টি রূপে লেখা যায়। এই জন্য এই সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। তোমরা কি রামানুজনের উপরে কোনো ছোট ভিডিও টিডিও কিছু দেখেছো কোনো সময়? আচ্ছা বেশ, আমি তাহলে তোমাদের একটু পড়া দিয়ে দিই, পড়া দিয়ে তারপরে আমি একটা ছোট ভিডিও যদি সময় থাকে দেখাবো, সেটা রেকর্ডিং এর মধ্যে রাখবো না, ঠিক আছে? তাহলে আমরা হার্ডি রামানুজন সংখ্যা বলতে শিখলাম এবং কেন শিখলাম, এর বিশেষত্ব হলো এটি হলো সব থেকে ছোট সংখ্যা যাকে দুটি সংখ্যার ঘনের যোগফল আকারে লেখা যায়। এবার বলছে এরকম ছোট ঘনক জুড়ে ও তোমাদের কোনো বন্ধু এরকম 27টা ঘনক দিয়ে একটা বড় ঘনক বানিয়েছে, তার মানে 27 মানে আমরা 3³ লিখতে পারছি। তাহলে 3 কে 27 এর কি বলবো আমরা? তাহলে 3 কে আমরা বলবো যে 27 এর, মানে 3 কে ঘন করে আমরা 27 পাচ্ছি, তাহলে 27 এর ঘনমূল হলো 3। মানে উল্টো করে যেমন হচ্ছে 4, তাকে যদি বর্গমূল করো তাহলে হচ্ছে 2 পাচ্ছ, আবার 4 মানে কত? 2 এর স্কোয়ার বর্গ, তাহলে 2 হলো কি 4 এর বর্গমূল। তেমন এখানে 3 কে ঘন করলে 27 পাচ্ছ, তাহলে উল্টো করে 27 এর ঘনমূলকে আমরা কি বলবো? 3। তাহলে এই ঘনমূলটাকে আমরা লিখবো কিভাবে দেখো, এই বর্গমূল চিহ্নের মধ্যে 3 লেখা, তার মানে এটা হলো 27 এর ঘনমূল বা 27³। আমি দেখাচ্ছি হোয়াইট বোর্ডে, এটা তোমরা হচ্ছে ক্লাস 7 এ সূচক পড়েছো, সূচকে এটা তোমরা লেখা শিখেছো যে কোনো একটা সংখ্যা এরকম থাকলে তার এখানে এরকম যদি থাকে, আমরা এই সূচকটাকে এরকম ভাবে লিখে থাকি, এটা মানে হলো এনতম মূল। তাহলে এই 27 এর ঘনমূল বোঝাতে এই রুট চিহ্নের মধ্যে সংখ্যাটা লেখা হয়, তাহলে 27 মানে 27⁻³ হলো 1³। 27⁻³ হচ্ছে 1³। আচ্ছা এবারে বর্গমূল যখন আমরা লিখি, ধরো √4, এটা মানে লিখলাম 2, তাহলে বর্গমূল মানে এর মধ্যে কিন্তু কোনো কিছু 2টা আর লেখা হয় না, ওটা নর্মালি সাধারণভাবে আমরা বুঝবো ওটা হলো বর্গমূল। যদি বর্গমূল ছাড়া অন্য কোনো মূল করতে হয় আমাদের, ঘনমূল, চতুর্থ মূল, পঞ্চমূল বা এনতম মূল, তখন ওই এই রুটের খাঁজের মধ্যে সংখ্যাটা লিখতে হয়, তার মানে হলো সেটার পাওয়ারে গিয়ে 1/2 হয়ে যাবে। বোঝা গেছে? ক্লাস 7 এ ছিল সেটা এখানে লিখেছে। শুনতে পাচ্ছিস অঙ্কন তোরা শুনতে পাচ্ছিস? ঠিক আছে, তাহলে এইরকম ভাবে 27 এর ঘনমূল মানে 27⁻³, 1³, তাহলে 3³ মানে 27, তাহলে 327, তাহলে 27⁻³ মানে হচ্ছে 3। তেমন 8, 64, 125 এর আমরা যদি ঘনমূল খুঁজি, তাহলে 8 মানে আমরা কি লিখবো দেখো, 2 × 2 × 2, তাহলে এটা হলো 2³। তাহলে 8 এর ঘনমূল মানে কত হবে? 2, মানে ঘনমূল, ঘন মানে হচ্ছে 3। তাহলে কোনো একটা সংখ্যাকে যতবার গুণ করে পাচ্ছি তার ঘনমূল হবে সেই সংখ্যাটা নিজে। যেমন আমি যদি ধরো এটা করি, আমার একটা বোর্ড দেখাচ্ছি, ধরো আমি এই সংখ্যাটা নিলাম ধরো 125, তাহলে 125 কার কার গুণফল তুমি আগে সেটাকে লেখো। তাহলে 125 মানে 5 × 5 × 5 = 5³, তার মানে আমরা যদি 125 এর ঘনমূল করি তাহলে কি লিখবো, এই রকম লিখবো, তাহলে 125 × 1³, তার মানে এবার 125 কোন কোন সংখ্যা 3টের গুণফল সেটাকে আমি এবার লিখি, তাহলে সেটা মানে আমরা কি জানি 5³। তাহলে এই যে সংখ্যাটা আমরা নিলাম 1³,
তাহলে কি হবে দেখো, সূচকের নিয়মে তোমাদের মনে আছে এ টু দি পাওয়ার এম হল টু দি পাওয়ার এন যদি হয় তাহলে এ টু দি পাওয়ার এম এন মানে পাওয়ারটা গুণ হয়ে যায়। তাহলে এখানে গুণ হলে কত হবে, 3 × 1 = 3, 3 × 1 = 3, এই তিন তিন কেটে গেল পাওয়ারে, গেলে 5 টু দি পাওয়ার 1 মানে কত হলো 5 + 7 এর সূচকের নিয়ম যেমন সেই নিয়মে কিন্তু আমরা লিখে ফেলতে পারলাম। আর আমরা সরাসরিও লিখে দিতে পারি যে এখান থেকে এটা মানে 5 হবে, কারণ 25 কে আমরা 5 এ 5 এ 3 বার গুণফল লিখছি, তাহলে তার ঘনমূল হবে হচ্ছে 5। বোঝা গেল? তাহলে তোমাকে এখানে কিন্তু সেই সংখ্যাগুলোর ঘনমূল তোমাকে খুঁজে খুঁজে লিখতে বলেছে। এই কোষে দেখি, কোষে দেখি এটা একটা খুব সুন্দর জিনিস দিয়েছে, একটা ঘনক তুমি কাগজ কেটে বানাবে কি করে। দেখো একটা ঘনকের মোট কটা ধার আছে বলো তো, সারফেস মানে তল আছে কটা, সমতল একটা, তার পেছন দিকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা আছে। তাহলে তুমি যখন হচ্ছে কাগজে ধরো 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট একটা ঘনক বানাবে, মানে বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হবে, তাহলে কি করে বানাবে, তুমি কাগজের উপরে প্রথমে একটা 2 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার বর্গক্ষেত্র এরকম করে নেবে, তার উপরের দিকে এবং নিচের দিকে ওই 2 সেন্টিমিটারের মাপের আরো দুটো বক্স বানাবে, আর সামনের দিকে 1, 2, 3টে বানাবে। তাহলে দেখো মোট 6টা তল কিন্তু তৈরি হয়ে গেছে, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এবারে এই কাগজটাকে ভাঁজ করো, প্রথমে এই জায়গা থেকে ভাঁজ করো, তারপর এখান থেকে ভাঁজ করো, তারপর এখান থেকে ভাঁজ করো, আর দুই ধারের ধার দুটো ভাঁজ করে আঠা দিয়ে জুড়ে দাও, দেখো তোমার ছোট্ট ঘনক তৈরি হয়ে গেছে। তাহলে ঘনক বানাতে গেলে আমাদের সারফেসগুলোর কাগজ আলাদা আলাদা কেটে জোড়ার দরকার নেই, একটা কাগজকে আমরা মাপ করে এরকম ভাবে কেটে তাকে ফোল্ড করে করে কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি খুব সহজে। তাহলে এটাই কিন্তু হচ্ছে তোমার ড্রয়িং টেকনিক, মানে একটা ঘনককে কাগজ কেটে কিভাবে আমি সহজে বানিয়ে ফেলবো। তাহলে তোমরা একটা ঘনক বানাবে বাড়িতে, কত সেন্টিমিটারে বানাবে, 3 সেন্টিমিটারের দিয়ে দিই, আর আর্ট পেপারে 3 সেন্টিমিটারের ছোট্ট ঘনক এই একের দাগে যেমন ভাবে এঁকেছে এরকম ভাবে এঁকে আর আমাকে দেখাবে ঘনকটা সবাই ওই দিন, কেটে কাগজ কেটে বানাবে 3 সেন্টিমিটার মাপে, 3 বাই 3, ঠিক আছে। আচ্ছা এবারে এইখানে অনেকগুলো সংখ্যা দিয়েছে, এই অঙ্কগুলো দিয়েছে, এগুলো সব ছোটখাটো ভাবে এগুলো করে ফেলে, যে সুমন্ত অঙ্ক অনেকগুলি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে ঘনক তৈরি করেছে, মনে আমি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক করার চেষ্টা করেছি, হিসেব করে দেখি নিচের কোন সংখ্যার ঘনকের ক্ষেত্রে মনামির বড় ঘনক তৈরি করা যায়, মানে সোজা কথা এই সংখ্যাগুলোকে কোন সংখ্যার ঘনক আকারে লেখা যদি যায় তাহলে সেটা ঘনক হবে, না হলে হবে না। তার মানে এটাকে ফ্যাক্টর উৎপাদকে বিশ্লেষণ করলে তোমরা যদি দেখো একই সংখ্যা 3 বার গুণ এসছে তাহলে ঘনক হবে, আর না হলে হবে না। যেমন এখানে 54 দেখালো, এই কথা বলো না কে কথা বলছে, 54 একটা দেখালো না, দেখো কোন জায়গাটা দেখছি দেখছি, এই যে 54 মানে কি 2 × 3 × 3 × 3, 3 কে 3 আসলো একটা 2 এসে গেছে, তাহলে এটা পূর্ণ ঘন না, তাহলে আমরা একে এই কাগজ কেটে ঘনক বানাতে পারবো না। তার মানে মনামি সেইগুলো ঘনক বানাতে হবে যেগুলো ঘনক আকারে লেখা যায়। আচ্ছা কারো মাইকটা অন করা থাকলে বন্ধ করো, রেকর্ডিং হচ্ছে তো খুব অসুবিধে হবে। এমনভাবে এইখানে ছোট ছোট এই অঙ্কগুলো তোমাদের দিয়েছে, তোমরা এইগুলো করে ফেলো। হ্যাঁ এই তো এইটা কাগজ কেটে বানাবে ঘনকটা, আর 2, 3, 4 দাগের অঙ্কগুলো বাড়িতে চেষ্টা করবে, যেগুলোকে ঘনক আকারে লেখা যাচ্ছে সেগুলো পূর্ণ ঘন হবে বা ঘনক তৈরি করা যাবে, আর যেটাকে ঘনক আকারে লেখা যাবে না মানে উৎপাদকে বিশ্লেষণ করবে। আমি বলছি ধরো নিচের নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন নয় লিখতে বলেছে, তা 216 আমরা জানি 6 × 6 × 6, 343, 343 কি পূর্ণ ঘন বলো, 343 কার 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 গুণফল, 343 কি পূর্ণ ঘন? হ্যাঁ আচ্ছা ও বলছে 7 এর 7 এর কিউব, 7 × 7 = 49, দেখি আমরা টেস্ট করে কি হয় চেক করে, 7 × 7 = 49 আর 7, 7 × 3 = 6, 7 × 8 = 6 = 34, এই তো মিলে গেল 7 কিউব, মানে এটা পূর্ণ ঘন, কার পূর্ণ ঘন না 7 এর 7 কিউব। তাহলে তোমাকে এরকমভাবে চেক করে করে দেখতে হবে, এগুলো খুব সোজা অঙ্ক বাড়িতে করে ফেলতে পারবে, ঠিক আছে এগুলো করে ফেলো।
হ্যাঁ, তাহলে তোমাদের, হ্যাঁ, এই দাগে এই অঙ্কগুলো করে ফেলবে, আর এই কাগজ কেটে একটা বক্স বানাবে, ঘনক বানাবে, আর ওই যে কোণগুলো দিলাম পেন্সিল কম্পাসের সাহায্যে, এই কোণগুলো, এইগুলো হলো বাড়ির টাচ থাকলো তোমাদের। আমি আজ হ্যাঁ 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 সাথে দেখ পর্যন্ত করে আমি সোজা অঙ্ক আটকে গেলে আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, আজকে আমি রেকর্ডিংটাকে স্টপ করে দিই, দিয়ে আমি তোমাদের রামানুজনের